আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সাক্ষাৎ পেতে গণভবনে প্রবেশ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা। সকালে গণভবনের প্রবেশ পথে মনোনয়ন প্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মোট 3,362 জন মনোনয়ন প্রত্যাশীদের সাথে গণভবনে এক মত বিনিময় সভায় অনুষ্ঠিত হবে। মত বিনিময় সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।